Hey, what's up guys? Welcome back to my channel guys. So, I'm Combatant. Tomra dekhcho Combatant Gaming. So, guys, shuru kore dekhi ajke video ta. So, guys, tomra to PUBG khelo shobai. Asha korcho shobai khelo. Ebong PUBG, COD, tarpore onek mobile games khele thako. Kintu khelte khelte ki tomader hat ta ki sticky hoye jay. Mane dhoro screen er upor ki hat ta sticky hoye jacche. তখন প্রবলেম হচ্ছে তাই তো সলিউশন তো থাকবে কিছু একটা সলিউশন কি কি আছে সলিউশন তো বেসিক্যালি আমার যদি অ্যাডভাইস কেউ নিয়ে থাকো আমার যদি টিপস এন্ড ট্রিক্স যদি নিয়ে থাকো সো সেটার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট টিপস দেবো তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি এটা আমার হচ্ছে কি সেকেন্ড এপিসোড অফ টিপস ফ্রম কম্ব্যাটেন্ট সো এই টিপস ফ্রম কম্ব্যাটেন্টে আমি বিভিন্ন রকমের টিপস দিই আমার সাবস্ক্রাইবারদেরকে আমার বন্ধুদেরকে সবাইকে আমি টিপস দিয়ে কিছু শেয়ার করি তোমরা যদি এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে দাও আমি রেগুলারলি লাইভ আসি তোমরা যদি খেলতে চাও খেলতে পারো আমার সঙ্গে তো দেখতে থাকো এই ভিডিওটা পুরোটা সো পাবজির জন্য যে বললাম যে হাতটা স্টিকি হয়ে যায় পাবজি হোক সিওডি হোক যে কোনো একটা কিছু তো স্টিকি হয়ে যাওয়াতে খুব প্রবলেম হয়ে যায় যখন তোমরা জিগেল করছো তোমরা যখন দৌড়াচ্ছো যখন কিছু এনিমিকে মারতে যাচ্ছ তখন হাতটা যখন স্টিকি হয়ে যাচ্ছে তো সেটার প্রবলেম এর সলিউশন হচ্ছে গিয়ে তেল আমি বেসিক্যালি বাড়িতে ইউজ করে থাকি বাড়িতেই হয়তো সবার বাড়িতেই রান্না বান্না হচ্ছে রান্না বান্না করার জন্য সর্ষের তেল তোমরা ব্যবহার করে থাকো তো সর্ষের তেল অথবা যে কোনো তেল যে কোনো কোকোনাট অয়েল কোনো সর্ষের তেল জাতীয় কিছু তুমি হাতের মধ্যে মাখতে হবে তো সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ইউজ করি প্যারাসুট অয়েল সবাই যেন যে মাথায় মাখার জন্য পাওয়া যায় এগুলো এটা দাম কুড়ি টাকা নিয়েছিল দেখতেই পাচ্ছ দামটা লেখা আছে আশা করছি সো এই প্যারাসুট অয়েলটা আমি হাতে মেখে দিই তো হাতে মাখার সিস্টেমটা আমি আসলে সবাইকে দেখাবো যে কী করে আমি মাখি মেখে নিয়ে আমি খেলি যার জন্য আমার পুরো স্মুথ চলে হাতটা কোনো প্রবলেম আসেনি এখন অব্দি তো এটা এটা ইউজ করাটা আমি একটু দেখিয়েছি তোমাদের দেখতে থাকো তো এটা আমি খুললাম খুলে নিয়ে এই যে প্যারাসুট অয়েল না যে কোনো অয়েল সর্ষের তেল সব থেকে বেস্ট হয় যে যখন তোমরা রান্না করতে গিয়ে নেবে সর্ষের তেলটা তো ওখানে দেখে বাইরে আউটার লেয়ারে লেগে থাকে কিছু সর্ষের তেল তো সেখান থেকে এই যে থামটা নেবে এই থামটা জাস্ট এখান থেকে নেবে নিয়ে এটা নিয়ে এরকম দেবে জাস্ট এরকম নিলে নিয়ে কোথাটা চেপে দেবে তাহলে কি তেলটা পুরো থাকছে না স্ক্রিনের মধ্যে তেল তেলেও হচ্ছে না তোমার খেলতে সুবিধা হচ্ছে তো এটা আমি ইউজ করছি করে দেখে দিচ্ছি প্রথমে তেলটা নিয়ে নিলাম এরকম করলাম করে নিলাম তো এখানে নিচে তেলটা উপরে একটু লেগে গেল এই যে এই ঢাকনাটা এখানে এইসব জায়গায় লেগে গেল তেলটা তো আমি তখন কি করলাম এই যে এরকম জায়গায় একটু বসালাম তেলটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না আশা করছি তো এই তেলটা চলে আসাতে আমি বললাম কি আমার এই থামবে মাখিয়ে নিলাম এটাই মেন কিছু থামটা মাখিয়ে নিলাম এবার নিয়ে আমি করলাম কি আমার সামনে কোনো ন্যাকড়া নেই তো আমি আমার রীতিমতো এখানে করলাম নিট প্রেস করাতে আবার প্রেস করলাম এই যে পুরো খসখসে হয়ে গেছে তো আমার এই ফোনটাতে আমি চেক করবো এখন একদম খসখসে হচ্ছে তো গাইস এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমার সঙ্গে শেয়ার করলাম হয়তো অনেকেই ইউজ করে থাকো সো আমি বলবো না যে তোমাদের এই তেলটা কিনতেই হবে তোমরা এইটা এইটা ছাড়া করতে পারবে না এটা জাস্ট নর্মালি আমি প্যারাসুট অয়েলটা ইউজ করছি সো তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো নর্মাল বাড়িতে শালিমার নারকেল তেল ব্যবহার করে থাকো যে কোনো অয়েল যদি ইউজ করো খুবই কাজে আর পাউডারের কথা আমি বলবো না কারণ পাউডারে অনেক সময় হয় কি সবার বাড়িতে তো এসি থাকে না সো বেসিক্যালি হয় কি এসিতে পাউডারটা খসখসে হয়ে যায় সো সেটাই তুমি যদি গরমের মধ্যে খেলো একটা ধরো একটু হিউমিড টেম্পারেচার রয়েছে তো এই হিউমিড টেম্পারেচার তোমার হাতটা ঘেমে যায় আঙুলগুলো যার ফলে কি স্ক্রিনের মধ্যে জল জলে হয়ে যায় ওখান থেকেও স্টিকি হয়ে যাচ্ছে জিনিসটা ঘাম যেটা হচ্ছে স্পেটিংয়ের জন্য সো বেসিক্যালি আমি বলবো যে অয়েল ইজ দ্য বেস্ট অপশন টু ইউজ স্টিকিও হবে না আর কি বলবো নর্মালি ভালো করে খেলতে পারবে সো আজকের ভিডিওটা এইটুকুনি সো আবার দেখা হচ্ছে পরের এপিসোডের জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই স্টে সেফ ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে খুব খুব শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে খুব খুব শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে একটা লাইক করে দিও ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে প্লিজ টিংটাও করে দিও